তাহলে একটা সারপ্রাইজ, যাওয়ার আগে ভাবলাম যে দেই তোরে দিব সারপ্রাইজ। নিয়ে আয় তো সেই না আমু যেটা করবে এটা তো ভাবস নাই, এটা ভাবস আমি যে তোর লাগে এটা করবো এটা কি ভাবস? হাতে ব্যথা পাইছে এখন, কত গেলে ব্যথা পাইবো কিন্তু এমনি মোবাইল টিপতে পারবো সব ভাত খাই গেছে যা, তুমি জানতা তোমার বিয়ে নাইবো? আমি সকালে ফোন দিছিলাম আসেন যাওয়ার আগে, বিয়ে রো বলছিলাম, বিয়ে আসে নাই কেন? এক কথা কেমন হয় না, মা খানি দুলাভাই, খানি বাপ, খানি দাদি কত আগের একটা জামা পড়ছে, চলো টুনটুনি লাগতেছে, চলো চলো আয় ভাত খাওয়া যাস। আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন সালমা আপা আমার বিয়াইন, আর সাথে আছে আমার শাশুড়ি। এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো আমরা মানে আমার শাশুড়ি মালয়েশিয়া কি কি নিয়ে যাচ্ছে সেই লিস্ট আমি দেখে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার না করলে হয় না। সে একটা খুদে কোণে লেখা রাখছে যদি ভুলা যায়, দেখেন এর লিগে আমি শেয়ার করতেছি যে সে খুদে কোণে কোথায় কি সব লেখা রাখছে। দেখেন যদি এটা আমার শ্বশুর করতো, সে একটা সে যে কোনো জিনিস বাজারে যাক যেটা হোক আইসা লেখা রাখবে আমরা মিলাইব। হ্যাঁ যেটা মনে হইতো আমার শাশুড়ি। আচ্ছা প্রথম থেকে শুরু করো, নাম্বার ওয়ান থেকে শুরু করো। নাম্বার পোলো আসেল 15 কেজি, এক নাম্বার পোলাও চাল 15 কেজি, আমার বিয়ে নো দেখতেছে খারাপ করে, 4 কেজি ঘি, 4 কেজি আলু বখারা 500 গ্রাম, আলু বখারা 500 গ্রাম, নুডলস চানাচুর 4 প্যাকেট, আসাদ চানাচুর 4 প্যাকেট, নুডলস মানে ওখানে পাওয়া যায় না এই নুডলস গুলা 20 প্যাকেট লিখছি না, 15 ম্যাগি নুডলস, ওই যে কোকোকোলা, ও কোকোকোলা, আচ্ছা থাই স্যুপ, থাই স্যুপ 20টা, বিস্কুট লিতে হবে, খিচুড়ি খাই কালো মসুর বলে এখন বর্তমানে, শুকনা মরিচ, কি কি কালার ডাল, কালার ডাল, আচ্ছা আচার, মানে আমের আচার আর বোলের আচার দুই রকম, ফালুদা মিক্স 2 প্যাকেট, এটা কিনা জিনিস, বিট লবণ, চিনা বাদাম, ম্যাগি মশলা গুলো পাওয়া যায় না, ম্যাগি মশলা যেটা সবজির মধ্যে দেয় অনেক সময় পাওয়া যায় না, মানে রান্না করা মাংস, গরুর মাংস বলতে কাঁচা না,
রান্না করা ওষুধ আমার, মাছ আর হলো ওষুধ, ইলিশ মাছ, শুকনা খাবার যেগুলা, যা শুকনা খাবারের লিস্ট এগুলা, যাকে এলো লিস্ট ছিল আমাদের মালয়েশিয়া যাওয়ার লিস্ট, এখন মালয়েশিয়া যাওয়ার পরে যে একটা লিস্ট হবে আনার লিস্ট, সেটাও আপনাদের সাথে শেয়ার করব না, যদি কি পাওয়া যাবে বক্স বক্স, কিছুই পাওয়া যাবে না, মানে ওইখানে পাওয়া যাবো কি জানেন, আমাদের স্ট্রবেরি আনতে পারি ওই বক্স বইরা বইরা, স্ট্রবেরি 12 মাস পাওয়া যায় দেশের বাইরে, এখানেই যেহেতু পাওয়া যায় নাকি, যেকোনো একটা ব্যাগে ঢুকাই ফেলো মা, সব একটা একটা করে গুছাই গুছাই বের করছে, তোমার ছেলে নামাজ পড়তে যাবে তার উপরে তারা ঘুরে আমার তো আসলে পরা নেই তো, শাড়ি যদি পরা ছিল আর যেগুলো ছিল ওইগুলো এখন আর হয় না, মানে মোটা হয়ে গেছি না, ওই বুঝাইতে তো পারছি, বিয়ে বুঝে গেছে, পাবলিকে বুঝে গেছে আমি কি করতে চাই, হ্যাঁ নাও এত খাটো কে হবে না, খাটো পেট নাও হইতে পারে, বিশ্বাস নাই, রেডিমেড কিনা পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যাবে, ও নিয়ে যাওয়া হবে, আচ্ছা যদি শাড়ি কিনবো দেখি যদি পারি দুইটা পেটিকোট কিনে, দুইটা পেটিকোট কিনে নিন, বিয়ের সময় দাম দিল, বিয়ের সময় দুইটা পেটিকোট কিনছিলাম বানাইছিলাম, হ্যাঁ কি হইলো কে জানে, কোনো কিছু আর খুঁজে পাই না, আমার শাশুড়ির টাকা কম, আয়রন করার লিগা মাদ্রাসায় মসজিদে দেবো নামাজ পড়তে, আমি কইছি তাহলে দুটো প্যান্ট আছে সেলাই নিয়ে হোক, ওই যে প্যান্টটা কই তান নাকি, এই ওই মশলা ওই পেকে আনতে হবো না, সাইড আনবি, মা আসলে কি কি শাড়ি নিব অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারতাছে না, কালো থ্রি পিস নিচ্ছে দেখে কালো শাড়ি নিচ্ছে না, একটা শাড়ি নিবে ডিসাইড করছে, একটা শাড়ি আর এই শাড়িটা নিবে, এই শাড়িটা কুচি হয় খুব সুন্দর দিলে না, লাস্ট শাড়ি নেওয়া শাড়ি নেবে, এই যে এই শাড়িটা একটা নিবে, এটা নিবে, এটা নিবে, এটা তানজিলার বিয়ের সময় দেওয়া, এটা তানজিলার শ্বশুর বাড়ি থেকে দেওয়া, এত শাড়ি নিবা, চারটা শাড়ি নিবে মা, অবশ্য চারটা শাড়ি লাগবে কারণ একটা সময় দেওয়া, আচ্ছা তারপরও লাগে মা, শাড়ি পরলে আবার সুন্দরও লাগে, যে শাড়ি পরলে তো আর এই বয়সে একটু শাড়ি পরলে হঠাৎ করে একটু অন্যরকম স্মার্ট লাগে আর একটু ই লাগে, এই জন্য শাড়ি তো আমি পরি মাঝে মাঝে, কিন্তু আমার শাড়িটা পরতে খুব বিরক্ত লাগে, আমি তো কয়দিন আমি খালি একটা শাড়ি নিব, আমি একটা শাড়ি নিমকে ওই যে ওই অগলগ ওই তাল মিলে ওই শাড়িটা পরবো, এই জন্য একটা ব্লাউজ কিনবো, তাছাড়া শাড়ি আমি পরে হাঁটতেও পারবো না, শুধু শুধু আমার মধ্যে নাই, আপনাদের শাড়ি তো নিশির কাছেও আছে, ব্লাউজ থাকলেই হয়েছে, ব্লাউজ নিলে যে কোনো একটা পরা যাবো,
শাড়িও পরবো ঘুরবো। আমি অনেক সুন্দর কাজ পারি, উল্টা সাইড কিন্তু ভাঁজ করা না, কিন্তু ভাঁজের সাইড আরো সুন্দর হবে। হ্যাঁ, মা দেখাইতেছে সব, এটা মা নিজের হাতে কাজ করছে। এই সাইডে তো নিতে পারো মা, গোলাপি কাপড়ের মা হলো নিজের হাতে করছে কাজ, তারপর উল্টা করে থিয়া দিস। হ্যাঁ দেখেন, ওই যে বিয়েন্ডে দেখতে আইসি, তাজা বিয়েন্ডে বিছনা চাদর আছে। আর নিশির যে ফটো বানা দিয়েছে, বাকি ফটুয়া বানা সেলাই করে দিয়েছি, কাশি কাটা দিয়ে দিয়ে নিশির পাঞ্জাবি বানাই দিয়েছি, এখনো পারি, কেউ পরে না, আবার এখন শুরু হয়েছে। তো তাবি এক বানা দেবো, একটু বড় হোক, গোলাপি কাপড়ে বিয়ে বলে পারে হাতে নিশির পাশে তাবি আর এক বানাই দেবো, নিশির বানা বানা করাইছি। বাবা হাতের কাজ করা জামাগুলো গায়ে দেখবি সুন্দর লাগে, কিন্তু হাতের কাজ হালকা কাপড় সুতাটা মিলানোর মতো হয়েছে, এই যে এরকম দেখেন এরকম ওটার সাথে সুতাটা ই হয়েছে, ওরকম গাঢ় সুতা দেয় নাই, ভালো লাগবো না পড়লো একদিন, সাধারণ সুতা ফ্রিজে দেন। তো আজকে হলো আজকে একটু গরুর মাংস রান্না করতেছি, একটু না বেশ বেশি করে রান্না করতেছি, একটু বেশি নিয়ে যাবো আর আমরা খাবো। এই জন্য দেখি কালকে বিয়ে বলতে পারি আসতে দেন। এটার মধ্যে আর একটু ভর্ত খিচুড়ি রান্না করবো, মনে হলো আজকে খিচুড়ি রান্না করবো, বাদাম ভর্তাটা হয় কি জানেন, করলে শেষ হয়ে যায়, কেমন সবাই খায়, সবার পছন্দ। তো খিচুড়ি রান্না করবো আর এই ভাত কি রান্না করা যায়, তো মাংসটা আগে বসে চড়াই দিই।
কাপড় ধুইতেছে, খাওয়ার অনেক